চারদিকে সবুজ আর সবুজ, বিস্তর মাঠ জলাভূমি, সবুজের বুক চিরে দাঁড়িয়ে আছে গোপালগঞ্জ রেল স্টেশন। গোপালগঞ্জ শহর থেকে 2 কিলোমিটার পূর্বে গোপালগঞ্জ রেল স্টেশন অবস্থিত। এই রেল স্টেশনটি সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ, মনোরম পরিবেশে অবস্থিত। রেলের চারপাশে বিস্তীর্ণ মাঠ, সবুজের হাতছানি, পাশে রয়েছে কয়েকটি রেস্টুরেন্ট এবং ফুচকা, ঝালমুড়ি, দৈনন্দিন যে রুচিকর খাবারগুলো রয়েছে সেগুলো রেললাইনের আশেপাশে পাওয়া যায়। গোপালগঞ্জ রেল স্টেশন থেকে প্রতিদিন ভোর 6:53 রাজশাহীর উদ্দেশ্যে একটি ট্রেন ছেড়ে যায়। ট্রেনটির নাম টুঙ্গিপাড়া এক্সপ্রেস। টুঙ্গিপাড়া এক্সপ্রেস প্রতিদিন রাজশাহী যায়, আবার রাজশাহী থেকে রাত 11টার দিকে গোপালগঞ্জ ফিরে আসে। প্রকৃতির প্রেমীরা যারা একটু অবসর পেলেই ঘুরতে পছন্দ করে, যারা প্রকৃতিকে ভালোবাসে, তাদের জন্য একটি নয়নাভিরাম পর্যটন স্পট হয়ে দাঁড়িয়েছে গোপালগঞ্জের এই রেল স্টেশন। গোপালগঞ্জ রেল স্টেশনে বিভিন্ন দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এসে থাকেন, বিশেষ করে বৈকালিক সময়ে তার একটি সুন্দর মুহূর্ত অতিক্রান্ত করেন। আমরা দেখতে পাচ্ছি গোপালগঞ্জ রেল স্টেশনের চারপাশে জলাভূমি, দূরে দেখা যায় সবুজ বেষ্টিত গ্রাম। একটা সময় এখানে ছিল জলাভূমি, কেউ কখনো ভাবতে পারেনি এই জলাভূমিতেই তৈরি হবে গোপালগঞ্জ রেল স্টেশন। তাই এটিকে বলা যেতে পারে স্বপ্নের রেল স্টেশন। গোপালগঞ্জের গোবরা স্টেশন থেকে ভাটিয়ারপাড়া পর্যন্ত 44 কিলোমিটার এই রেলপথটি 2018 সালের 1 নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক এই রেলপথ উদ্বোধন হয়। মাননীয় প্রধানমন্ত্রী শিশুরা যাতে বিকেলে ঘুরতে এসে তারা ট্রেনের যে কবিতা পড়েছে, ঝকঝকাঝক ট্রেন চলে, তাদের সেই মানসপটে সেই যে ট্রেনের আঁকা ছবি যাতে মিস না করে, এ কারণে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল চালু করেছেন। বিশেষ করে এটি প্রদর্শনীর জন্যই এখানে রাখা, বিশেষ করে যারা শিশু, যারা কিশোর, যারা উৎসুক জনতা, তারা বিনা পয়সায়, বিনা টিকিটে এই ভ্রাম্যমাণ শেখ মুজিব রেল জাদুঘর পরিদর্শন করে। তাই সময় সুযোগ পেলে অবশ্যই এই রেল স্টেশনটি ঘুরতে আসবেন। আশা করি সবারই ভালো লাগবে।